রেওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গরুর মাংস, বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো আমি এখানে 800 গ্রাম গরুর মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসটার ভিতরে ছোট ছোট হাড়ও আছে এবং তেলও আছে। আর মাংসটা আমি স্বাভাবিক সব গরুর মাংস রেগুলার যে মশলা সেটা দিয়ে মাখিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, আর এখানে রসুন বাটাও দেওয়া আছে, এই কারণে আমি আলাদাভাবে রসুন বাটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ হবে। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে মশলাটা একটু বেশি লাগে, তো এই কারণে আমি প্রায় 4 চামচের 2 চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 2 চামচের মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, তেজপাতা। আমার সব মশলা মোটামুটি দেওয়া শেষ, এখন আমি তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মশলাটা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি খুব সুন্দর করে হাতের ছোঁয়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে রাখবো। হাঁড়িটা ছোটো হলেও রান্না করে খুব মজা পাচ্ছে, এ কারণে এই ছোটো হাঁড়িটাই আমি বেছে নিলাম রান্না করার জন্য। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, তো আমি এখন একটু হাতটা ধুয়ে একটু পানি দেব। একটু পানি দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। আমি এখন মাংসটাকে মাঝারি আঁচে বসিয়ে দেব, আমার হাতে আজকে সময় কম। আমার যদি সময়টা কম না থাকতো আমি 1.5-2 ঘন্টা ঠিক এভাবেই মাংসটা মেখে রেখে দিতাম। যেহেতু আমার হাতে এখন সময় নেই, ইফতারি প্রায় সময় হয়ে আসছে, তো আমি মাংসটা বসিয়ে দিলাম চুলে মাঝারি আঁচে। মাংসটা মাঝারি আঁচে রান্না হচ্ছে, আমি একবার একটু নেড়ে দিয়েছি। তো এটা কুক হতে, মাংসটা রান্না হতে সময় লাগবে 1 ঘন্টা। মাংসটা যখন নরম হয়ে আসবে দেন আমি আগের থেকে ভিজিয়ে রাখা বুটের ডালটা আমি দিয়ে দিব মাংসে। তো সাথে থাকুন আমার। মাংসটা থেকে বেশ কিছু পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো যদি প্রয়োজন হয় দেন আমি একটু দিব, পাশের চুলে আমি গরম পানি বসিয়ে রেখেছি। তো আরও 1/2 ঘন্টার জন্য আমি মাংসটা ঢেকে দিলাম, যদি প্রয়োজন হয় 2 একবার আমি নাড়াচাড়া দেব। বিফটা মোটামুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে, তো আমি এই পর্যায়ে আমি একটু ডালটা দিয়ে দিব। আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ বুটের ডাল। তো এই হাফ সিদ্ধ মাংসের সাথেই বুটের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে দেন আমি গ্রেভি অ্যাড করব। ডাল এবং মাংসটা ভালো করে কষানো হচ্ছে, তো একদম পানি নাই ডালের আর মাংসকে, একদম খুবই সুন্দরভাবে কষানো হচ্ছে। আর একটু কষিয়ে আমি পানি অ্যাড করে দিই। ডাল এবং মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। একবারে যতটুকু লাগবে আমি পুরো পানিটা দিয়ে দিচ্ছি। ডাল এবং মাংস দুটা সিদ্ধ হতে বেশ কিছু পানি লাগবে। পানি দিয়ে দিয়েছি, এবার আমি অনেকক্ষণ ঢেকে রাখবো, মানে প্রায় 30 মিনিটস আমার ঢেকে রাখতে হবে। এটা ডালটা এখনও সিদ্ধ হয়নি, যা গ্রেভি আছে সেটা দিয়ে মাংসটা মোটামুটি সিদ্ধ হবে।
তো আমার আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এবার সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে, ডালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম ক্যামেরাটা গরম ভাব এসে একদম ঢেকে গেছে, মাংসটা একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিবো।